Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আজ বিপাশা বাসু আসছে সাউথ সিটি মলে ওই কি বেশ একটা প্রোডাক্টের প্রমোশনে হ্যাঁ বিপস ও বাবা সে তো আমার একবারে হাফ প্যান্ট বয়সের বন্ধু ওকে তো আমিই মুম্বাই পাঠিয়েছি হাফ প্যান্ট সে তো অতি মধ্যযু আরে ধর আরে বড় হয়ে হাফ প্যান্ট পরে না দুজনে মিলে কত লেকে মর্নিং ওয়াক করেছি জানিস গুরু বিপাশার হাত কাটা জামা পরা আর পাছা কাটা হাফ প্যান্ট পরা ছবি প্রচুর দেখেছি কিন্তু তুমি হাফ প্যান্টে ওয়ান অফ দা হাফ প্যান্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং আচ্ছা ছাড় ছাড় ওসব এই অর্ণব তুই বিপাশার একটা ইন্টারভিউ নিয়ে এসো না হ্যাঁ যেতেই পারি আর দেখ না এয়ারপোর্টে নেমে ফোন করলো বলে আমায় ধরলে না একেবারে ছাড়বে না জানিস তো সারা রাত বুকে বুকে একেবারে রাত কাবার হয়ে যাবে কাল আর অফিসেই আসতে পারবো না অফিসে আসতে হবে না আধ ঘন্টা একটা ইন্টারভিউ নিয়ে আসবে স্যার বলছি আধ ঘন্টার ইন্টারভিউ আমি অভিমান পাঠাচ্ছি যাও স্যার 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 অন্য কেউ গেলে হয় না এই ইন্টারভিউটা তোমাকেই করতে হবে ঠিক আছে স্যার কিন্তু বিপাশা তো ভীষণ মুডি যদি মুডটা সুইং করে যায় আমায় যদি চিনতে না পারে তাহলে সময় সংবাদ চ্যানেলও তোমায় চিনতে পারবে না রিয়া স্যার ভেতরে এসো ইয়েস স্যার বেটা বহুত খেঁচান নিঠুরু হে নিঠুরু হে গানটা থামান ইয়েস স্যার বসুন তোমাকে রিমিতা মিত্রের বাড়িতে কে যেতে বলেছিল জানো যে মুখ্যমন্ত্রীর ছেলে ওখানে ইনভলভ আছে আই নো স্যার বাট ইটস আ কেস অফ মোলেস্টেশন মানে ওর বাবা মুখ্যমন্ত্রী বলেই মেয়ে নিয়ে ফুর্তি করবে আর করবে কারণ তুমি যে চ্যানেলে কাজ করো তার পলিসি আমরা সরাসরি দলের পক্ষে কিন্তু স্যার তাই বলে এটা আমাদের পলিসি এটা নিয়ে কোনো বাট ইফ নেই বুঝেছো আচ্ছা ধ্রুব নয়ন বক্সি ইন্টারভিউটা কি হলো করে নেবো স্যার নেক্সট মানডে ওনাকে কি কি প্রশ্ন করতে হবে তুমি এটা লিখে নাও আপনি যেভাবে শিল্পায়ন করেছেন তাতে পশ্চিমবঙ্গ ঠিক আছে করে দেবো স্যার কি রেজিগনেশন লেটার কেন সুইং করে গেছে কি বিপসের মোড অম্বল টম্বল হয়েছে বোধহয় উল্টো পাল্টা খায় তো তো স্যার বললেন আট ঘন্টার ইন্টারভিউ নিতে তো কি হলো কি যাও তো কি যাচ্ছি ইনডিসিপ্লিন মনে রবে কি না রবে আমারে আমি তা আপনাকে মাইনে দি কেন বলুন তো না দি উপায় নেই স্যার